এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার বড়সড় পরিবর্তন বাংলার আকাশে এবার প্রবল দ্রুত বেগে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি আবহাওয়া অফিসের তরফ থেকে জেলায় জেলায় জারি করা হল সতর্কবার্তা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে জুন মাসের শুরু থেকেই তীব্র পড়ছে বাংলা হাঁসপাশ গরমে কার্যত নাজেহাল অবস্থা গোটা রাজ্যে গত কয়েকদিন ধরে অনুভূতি হচ্ছে অস্বস্তিকার গরম কিন্তু এরই মাঝে দিলেন আবহাওয়া দপ্তর সুখবর এবার ধেয়ে আসছে বর্ষা বাংলার বুকে তো আসুন দেখিনি কি রয়েছে আজকের ওয়েদার আপডেট কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পাশাপাশি কোন কোন জেলায় প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে এবং আগামী তিন দিন রাজ্যে কেমন থাকতে চলেছে আবহাওয়া বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত আপনার জেলার ওয়েদার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর দক্ষিণবঙ্গে এখনও নয় সুস্থি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে কাল পর্যন্ত চলবে অস্বস্তিকর গরম এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন পর্যন্ত চলবে বৃষ্টি আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা খানিকটা কমবে এবং আবহাওয়া বর্ষা প্রবেশ করার জন্য উপকূল হবে মৌসুম ভবনের অনুযায়ী বিগত কয়েকদিনের দিনের মতো আজও দক্ষিণবঙ্গে থাকবে চরম অস্বস্তিকর আবহাওয়া পশ্চিমের ছয় জেলায় তাপপ্রবাহ চলবে আগামী কাল পর্যন্ত বাকি জেলাতেও গরম ও অস্বস্তি আবহাওয়া থাকবে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে